हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। रिनूज ब्लॉग एंड कुकिंग चैनल अपन के वेलकम जानाच्छी फैट बार्निंग एक ड्रिंक्स रेसिपी देखार जोन्नो। ए ड्रिंक्सटी खूबी उपकारी एवं घरोवा भावे किछु प्राकृतिक उपादान दिए तैरी, ताई ए ड्रिंक्सटी नेई कोनो साइड इफेक्ट। ए ड्रिंक्सटी पान करले एक सप्ताहर मध्येई आपनादेर अतिरिक्त पेटेर चर्बी सह शरीरेर विभिन्न स्थानेर बाड़ती मेदगुलोके मोमेर मतन गलिये दिते साहाज्य करबे। तार आगे आमी आरेकटी कथा बोले नेई, ए भिडियोते देवा तथ्यगुलो प्रपारलि फलो करलेई आपनि भालो एकटी रेजाल्ट पाबेन, ताई अवश्यई भिडियोटि सम्पूर्णटा देखबेन आर आशा करि भालो लागले शेयार करबेन। ड्रिंक्सटी बनानोर आगे आरेकटी कथा बोले नेई, आमी कोनो डायट स्पेशलिस्ट बा हेल्थ स्पेशलिस्ट नई। आमी ए तथ्यगुलो संग्रह करेछी गूगल रिसार्च करे, आर सेई साथे ए ड्रिंक्सटी आमी निजेओ खेये खूब भालो एकटी उपकार पेयेछी, ताई आपनादेर साथे शेयार करछी। आर सबार शरीरेर सिस्टेम एक रकम नय, ताई सबार क्षेत्रे एटा एकटु समय निते पारे, आबार कारो क्षेत्रे खूब ताड़ाताड़ी काज करते पारे, किन्तु कोनो साइड इफेक्ट होबे ना एटा आमी 100% ग्यारंटी दिए बोलते पारछी। आर जादेर डायबिटीज बा प्रेशारे समस्या आछे, ताराओ तादेर सुगार लेवेलटा चेक करे स्वाभाविक अवस्थाय थाकले ए ड्रिंक्सटी पान करते पारेन। तो एर जोन्नो आमार जेई उपकरणगुलो लागछे सेगुलो आमी आगे केटे निच्छि। एकटा लेबुर खोसा आमी छिले आलादा करे निएछि, कारण ओई खोसाटा आमार परे व्यवहार करते लागबे। एक ग्लास ड्रिंक्सेर जोन्नो एकटी लेबु निबेन। एखन एई लेबुटार रसगुलो आलादा करे निच्छि, एकटा बाटिते रेखे दिच्छि। लेबुते रयेछे प्रचुर परिमाणे भिटामिन सी, जा किन्तु आमादेर अतिरिक्त चर्बी कमाते खुबी उपकार करे। एरपर एकटी शशा निएछि। शशार उपरेर जे अंशटा आछे एटा सहकारेई सम्पूर्ण शशाटा निते हबे। एक ग्लास ड्रिंक्सेर जोन्नो एकटी शशा व्यवहार करबेन। शशातेओ रयेछे प्रचुर परिमाणे एंटीअक्सिडेंट, जा किना वेट लस करते खुबी उपकारी। এখন নিয়ে নেছি একটি আনারস। এক গ্লাস ড্রিঙ্কসের জন্য অর্ধেকটা আনারস আমি এখানে ব্যবহার করব। এই ড্রিঙ্কসের সাথে আপনারা যে কোনো একটি ফল ব্যবহার করবেন, হয় আনারস অথবা আপেল, আম অথবা লিচু জাতীয় যে ফলগুলো আছে এগুলো ব্যবহার করতে যাবেন না। এগুলোতে আবার ফ্যাটের পরিমাণটা একটু বেশি থাকে, কিন্তু আনারস এবং আপেলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা কিনা ওজন নিয়ন্ত্রণ করতে খুবই উপকারী। আর আমি অর্ধেকটা আপেল নিয়ে নিচ্ছি। আপেলটা যদি আপনি বাদ দিতে চান তাহলে বাদ দিতে পারেন, আমি নিয়ে নিচ্ছি। আর যে কোনো একটি ফল এখানে ব্যবহার করতে হবে, হয় আপেল অথবা আনারস, আমি দুটুই ব্যবহার করছি। আর নিয়ে নিচ্ছি কিছুটা আদা। আদাতেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আর যাদের অনেক বেশি পেটের গ্যাসের সমস্যা আছে তাদের জন্য আদা খুবই ভালো। অনেকেই আছেন দেখবেন খাওয়া দাওয়া খুব কমই করছেন, তারপরও মুটিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে কি আপনার শরীরে গ্যাসের প্রচুর সমস্যা আছে, তাই এই আদাটা আমি ব্যবহার করছি। যাদের গ্যাসের সমস্যার কারণে অনেক সময় দেখবেন শরীর ফুলে যায়, তাদের জন্য খুবই উপকারী এই আদা। আর ওয়েট লসের জন্য আদা খুবই উপকারী। তো এই আদাটাকেও আমি সম্পূর্ণটা দিব। একটা গ্লাসের জন্য আমি ঠিক যতটুকু পরিমাণে নিয়েছি অতটুকুই নেবেন, এর থেকে বেশি নিতে যাবেন না, তাহলে আবার ড্রিঙ্কসটা খাওয়া যাবে না, খুব বেশি ঝাঁঝালো হয়ে যাবে। তো এগুলো সবগুলোই আমি এভাবে কেটে নিয়ে একটা ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এক গ্লাস পরিমাণে পানি দিব। এই পানিটাকে সেই যে খোসা রেখেছিলাম লেবুর খোসাটা, এই খোসাটা দিয়ে এই পানিটাকে জাল করব 2 মিনিটের মতন। এটা জাল করতে করতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমরা কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিট পরেই এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা এটাকে নামিয়ে নিব। তো দেখুন 2 মিনিটের মতন জাল করার পরে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি।
আর আরেক দিক দিয়ে আমি কিন্তু এই উপকরণগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন এটা একটি গ্লাসে ঢেলে নিব। আর ওই পানিটা কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না, পানিটা ঠান্ডা করে তারপর এর মধ্যে দিতে হবে। আর লেবু কখনোই আপনারা গরম পানির সাথে খাবেন না। অনেকে এই ভুলটা করেন যে গরম পানির মধ্যে লেবু মধু দেন, এতে করে কিন্তু লেবুর গুণগত মান এবং মধুর গুণগত মানটাও নষ্ট হয়ে যায়, আর ওই পানিটা অ্যাসিডে পরিণত হয়, আর অ্যাসিডিটির সমস্যা হয়। তো পানিটা ঠান্ডা হওয়ার পরে আমি ঢেলে দিয়েছি, আর যে লেবু রসটা ছিল সেটাও নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন মধু। অবশ্যই এখানে মধু ব্যবহার করবেন, আর যদি মধু না থাকে তাহলে এমনিতেই খেতে হবে, কারণ ওয়েট লসের জন্য কখনোই চিনি খাবেন না। যদি এখানে চিনি দেন তাহলে কিন্তু কোনো উপকার পাবেন না। আর আপনার ওজন নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই চিনিকে অ্যাভয়েড করতে হবে, সেই সাথে জাঙ্ক ফুড জাতীয় যেসব তৈলাক্ত খাবার আছে সেগুলো আপনাকে বাদ দিতে হবে। খুব ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য এই ড্রিঙ্কসটি আপনারা প্রতিদিন দুইবেলা পান করবেন। খালি পেটে সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে খাবার খাওয়ার 2 ঘন্টা পরে, মানে শোয়ার আগে এই ড্রিঙ্কসটি পান করে তারপরে আপনারা শুতে যাবেন। দেখবেন খুব ভালোভাবেই আপনাদের ওয়েট লস হবে, মাত্র 5 দিন থেকে 7 দিনের মধ্যেই ভালো একটা রেজাল্ট পাবেন। তো আশা করি আজকের এই ড্রিঙ্কসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও দিলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ আর নয়, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।